নমস্কার, আমি তানিয়া ফাহুম। আজকে আমরা যে বিষয়ে আলোচনা করব সেটা হলো স্কিল ডেভেলপমেন্ট ইন ওয়ার্ক এডুকেশন, ডাস্টবিন, পেন হোল্ডার, মেকিং উইথ ওল্ড টিনস, বক্সেস এটসেট্রা। অর্থাৎ আজকে আমরা কর্মশিক্ষায় যে দক্ষতার বিকাশ, সেই দক্ষতার বিকাশের ক্ষেত্র হিসাবে আজকে আমরা ডাস্টবিন এবং পেন স্ট্যান্ড বা কলমদানি তৈরি করা শিখব, এবং সেগুলো মূলত কি দিয়ে বানাবো। মূলত আমরা টিনের বক্স বা নানা রকম কার্ডবোর্ডের বক্স দিয়ে সেগুলো তৈরি করব। তাহলে আমরা যে কার আজকে যে ডাস্টবিন এবং পেন স্ট্যান্ড বানাবো, তার ডাস্টবিনটা তৈরি করছি কার্ডবোর্ড দিয়ে এবং পেন স্ট্যান্ড তৈরি করছি আমরা টিনের ক্যান দিয়ে আমরা তৈরি করব। প্রথমে কার্ডবোর্ড দিয়ে ডাস্টবিন তৈরির উপকরণ, অর্থাৎ কার্ডবোর্ডের ডাস্টবিন তৈরি করতে গিয়ে কি কি উপকরণ লাগছে। মোটা কার্ডবোর্ড, কাঁচি, পেন বা পেন্সিল, ফেভিকল আঠা, পেপার কাটার এবং সেলোটেপ, আর লাগছে মার্বেল পেপার। অর্থাৎ খুব বেশি উপকরণ নয়। আমাদের বাড়িতে বিভিন্ন রকম প্যাকিং বক্স হিসাবে যে কার্ডবোর্ড আসে, সেই কার্ডবোর্ড দিয়েই আমরা শিক্ষার্থীদেরকে কিন্তু ডাস্টবিন তৈরি করা শেখাতে পারি। এবং বিদ্যালয়ে কিন্তু নানা রকম জিনিসপত্র আসে, সেক্ষেত্রেও কিন্তু অনেক কার্ডবোর্ড থাকে, তো সেই কার্ডবোর্ড দিয়েও আমরা বিদ্যালয়ের স্বার্থেও শিক্ষার্থীদের দিয়ে ডাস্টবিন তৈরি করাতে পারি। এবং এক্ষেত্রে কার্ডবোর্ডটা শুধু নির্বাচন করার সময় আমাদের খেয়াল রাখতে হবে যে সেটা যেন একটু মোটা ধরনের কার্ডবোর্ড হয়। পাতলা কার্ডবোর্ড হলে কিন্তু সেটা দিয়ে ডাস্টবিন তৈরি করা যাবে না। এবার আমরা দেখে নিই যে কীভাবে আমরা এই কার্ডবোর্ড দিয়ে ডাস্টবিন তৈরি করব। একটি কার্ডবোর্ডের ওপর পেন্সিল ও স্কেল দিয়ে চারটি ট্র্যাপিজিয়াম এঁকে নিতে হবে। প্রতিটি ট্র্যাপিজিয়ামের ওপরের দিকের বাহুটি 20 সেন্টিমিটার এবং নিচের দিকের বাহুটি 15 সেন্টিমিটার হবে। ডাস্টবিন যেমন উচ্চতার প্রয়োজন সেই চাহিদা অনুযায়ী ট্র্যাপিজিয়ামের বাহুর লম্বা বাহুটির দৈর্ঘ্য রাখতে হবে। অর্থাৎ আমরা প্রথমে একটা যদি বড় কার্ডবোর্ড পাই, সেখানে শিক্ষার্থীদের দিয়ে আমরা ট্র্যাপিজিয়ামের আকারে চারটি ট্র্যাপিজিয়াম এঁকে নেব। এবং তার জন্য কি আমরা যে ডাস্টবিনের আকারটা জানি, যে একটা যে ডাস্টবিনটা তৈরি করব সেটা চারকোনা এবং তার নিচের দিকটা তুলনায় সরু, উপরের মুখের দিকটা একটু তুলনায় চওড়া যাতে হয়, তার জন্য আমরা এই ট্র্যাপিজিয়ামের আকারটা দিতে বলছি এবং সেটা আমরা পেন্সিল দিয়ে এঁকে নেওয়ার পর কাঁচি দিয়ে কেটে নেব। এবং আমরা এখানে যে আকারের ডাস্টবিনটা তৈরি করছি তার জন্য যে ট্র্যাপিজিয়ামের সাধারণত কি আকার যেটা, সেটার বড় বাহুটা অর্থাৎ উপরের দিকের বাহুটাকে আমরা বলছি 20 সেন্টিমিটার এবং নিচেরটা আরেকটু কম, যেহেতু আমরা সেটার যে ডাস্টবিনটা বানাচ্ছি তার নিচের অংশটাকে একটু সরু আকার দিতে চাইছি, সেজন্য আমরা এরকমভাবে কাটব। এবং আমরা ডাস্টবিনটা যতটা লম্বা চাই সেই অনুযায়ী ট্র্যাপিজিয়ামের লম্বা বাহুটা সেই অনুযায়ী এঁকে নেব। কাঁচি দিয়ে ট্র্যাপিজিয়াম আকৃতির কার্ডবোর্ড কেটে নিতে হবে এবং আমরা পেন্সিল দিয়ে এরকম আঁকার পর আমরা কাঁচি দিয়ে সেগুলোকে কেটে নেব। আমরা নিচের ছবিটিতে দেখতে পাচ্ছি যে ট্র্যাপিজিয়ামের আকারে যে আমরা কেটে নেওয়ার কথা বলছি, যদি আমাদের একটা বড় কার্ডবোর্ড হয় তাহলে এরকম আমরা পাশাপাশি চারটি ট্র্যাপিজিয়াম শিক্ষার্থীদের দিয়ে আঁকিয়ে নিতে পারি বা তাদেরকে আঁকতে বলতে পারি এবং তারপর আমরা এগুলো কাঁচি দিয়ে কেটে নেব। তাহলে কিন্তু আমাদের সময়টা অনেক কম লাগবে যদি এরকম একই সমান্তরাল লাইনে আমরা এগুলো এঁকে নিই, এবং তাহলে কাটতেও অনেক বেশি সুবিধা হবে। চার টুকরো কার্ডবোর্ডের ছোট মাথাগুলি একই দিকে এনে পাশাপাশি রেখে আঠা দিয়ে জুড়ে দিতে হবে। এই যে ট্র্যাপিজিয়ামের আকারে আমরা কার্ডবোর্ডগুলোকে কেটে নিলাম, এবার তার যেদিকটা সরু দিক সেই চারটি দিককে এক জায়গায় করে আমরা তার অন্য দিকগুলোর সঙ্গে আমরা আঠা বা সেলোটেপ দিয়ে জুড়ে দেব। ফলে কি, তাহলে ডাস্টবিনের যে বডির অংশটা সেটা কিন্তু তৈরি হয়ে গেল। এক টুকরো বর্গাকার কার্ডবোর্ড কেটে নিতে হবে যার প্রতিটি বাহুর দৈর্ঘ্য 15 সেন্টিমিটার
এই অংশটি ডাস্টবিনের তলদেশে আঠা দিয়ে লাগিয়ে দিতে হবে। আমরা যে ডাস্টবিনের তৈরির জন্য যে কার্ডবোর্ডটাতে যে ট্রাপিজিয়াম এঁকেছিলাম, যদি আমরা মনে করে দেখি, তার একদিকের বাহুর দৈর্ঘ্য ছিল কিন্তু 15 সেন্টিমিটার, অর্থাৎ নিচের দিকের বাহুর দৈর্ঘ্য ছিল 15 সেন্টিমিটার। তাহলে আমরা যে কার্ডবোর্ডের যে বক্স মতো তৈরি করলাম ডাস্টবিনের জন্য, তার নিচের যে ফাঁকা বর্গাকার অংশটি রইল, সেটার তাহলে প্রতিটা বাহুর দৈর্ঘ্য 15 সেন্টিমিটার হলো। তাহলে এর জন্য আমরা নিচে যাতে তলদেশে একটা সাপোর্ট দিতে পারি, তার জন্য আমরা কি করলাম, একটা আরও একটা কার্ডবোর্ডের টুকরো কেটে নিলাম যার প্রতিটা বাহুর দৈর্ঘ্য 15 সেন্টিমিটার, এবং সেটা এর তলদেশে আমরা আঠা দিয়ে লাগিয়ে দিলাম। তাহলেই কিন্তু আমাদের ডাস্টবিন তৈরি হয়ে যাবে। ডাস্টবিনের কাঠামো তৈরি হলে, সম্পূর্ণ হলে, মার্বেল পেপার ভিতর এবং বাইরের দিকে আঠা দিয়ে লাগিয়ে দিতে হবে। এই যে আমরা ডাস্টবিনের আকারটা তৈরি করে ফেললাম, এবার আমরা যেটা করতে পারি যে তাকে যদি আরও ডেকোরেশন করতে চাই, যে আরও কিছু সাজাতে চাই, সুন্দর দেখতে করতে চাই, তাহলে তার চারিদিকে আমরা মার্বেল পেপার দিয়ে আটকে দিতে পারি, তার উপরে কিছু পেন্ট করতে পারি, নানা রকম পরিবেশ সচেতনতামূলক নানা রকম স্লোগান সেখানে লিখতে পারি। তাহলে কিন্তু আমাদের ডাস্টবিন তৈরি হয়ে যাবে, যেমনটা ঠিক আমাদের এই আমরা পাশের ছবিতে দেখতে পাচ্ছি, এই ধরনের একটা ডাস্টবিন আমরা তৈরি করে ফেলতে পারবো। উপযোগিতা, এই যে ডাস্টবিন আমরা তৈরি করলাম, তার উপযোগিতার দিক কী কী আমরা দেখে নিই। আমরা কেন শিক্ষার্থীদের এই ডাস্টবিন তৈরি করা শেখাবো, বা শিক্ষার্থীদের কী উপকার হবে এই ডাস্টবিন তৈরি করার মাধ্যমে? ফেলে দেওয়া কার্ডবোর্ড পুনরায় ব্যবহার করা যায়। এই আমাদের যে দৈনন্দিন জীবনে নানা রকম জিনিসপত্র যে আমরা ফেলে দিই, সেগুলো যে আবার ব্যবহার করা যায়, এই বোধটা কিন্তু শিক্ষার্থীদের মধ্যে তৈরি করা যাবে। এবং শুধু তাই নয়, ফেলে দেওয়া কার্ডবোর্ডটাকে আমরাও কিন্তু পুনরায় ব্যবহার করে আরও একটা নতুন কোনো জিনিস তৈরি করতে পারছি এই ডাস্টবিন তৈরির মাধ্যমে। শিক্ষার্থীদের তৈরি ডাস্টবিন শ্রেণীকক্ষে কাগজ ফেলার কাজে ব্যবহৃত হয়। আমরা জানি বিদ্যালয়ে শিক্ষার্থীরা যে পঠন পাঠন চলে তাদের, তার ফলে কিন্তু তার অন্যতম একটা মাধ্যম যে শিক্ষার্থীরা নিজেদের যে খাতা বা এক্সারসাইজ বুক, সেখানে তারা নানা রকম সময় নানা রকম বিষয়ে লেখালেখি করে, এবং যদিও কাজটা শুধুই লেখার, কিন্তু সেক্ষেত্রে তাদের অবসর সময়, অর্থাৎ তাদের যে মাঝে ব্রেক থাকে সে সময় বা অন্য সময়, তারা নানা কাজে কাজে বা অকাজে তারা ওই কাগজগুলো ছেঁড়ে নষ্ট করে, এবং সেগুলো কিন্তু শ্রেণীকক্ষের মধ্যে এদিক ওদিক পড়ে থাকে। তার ফলে কিন্তু শ্রেণীকক্ষ অনেক নোংরা হয়, বা তারা নানা রকম যদি প্লাস্টিকের জিনিসপত্র, সেগুলো শ্রেণীকক্ষে এদিক ওদিক পড়ে থাকে, প্লাস্টিকের বিভিন্ন রকম ক্যারি ব্যাগ, বা তারা নানা রকম খাবার খায় সেগুলোর যে প্লাস্টিকের নানা রকম কভার হয় সেগুলো, তো সেগুলো কিন্তু এই শ্রেণীকক্ষে যদি এরকম একটা ডাস্টবিন তৈরি করা থাকে, তাতে কিন্তু তারা সহজেই ফেলতে পারে, এবং তার ফলে কিন্তু তাদের শ্রেণীকক্ষটা অনেক বেশি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা সম্ভব হয়। শিক্ষার্থীদের মধ্যে পরিষ্কার পরিচ্ছন্ন থাকার মূল্যবোধের বিকাশ হয়। এই ডাস্টবিন তৈরি যদি শিক্ষার্থীদের শেখানো হয়, তাহলে কিন্তু তারা শুধুমাত্র বিদ্যালয়ে নয়, একই সঙ্গে বাড়িতেও কিন্তু তারা এরকম ধরনের ডাস্টবিন তৈরি করে ব্যবহার করার উৎসাহী হবে, এবং তার ফলে যে বিভিন্ন রকম নোংরা যে যেখানে সেখানে ফেলতে নেই, সেগুলো ফেলার জন্য যে একটি নির্দিষ্ট স্থান আছে এবং সেখানেই ফেলতে হয়, তার দ্বারা যে আমরা পরিবেশকে অনেক সুন্দর রাখতে পারি, এবং আমাদের স্বাস্থ্যের জন্য যে পরিবেশকে পরিচ্ছন্ন রাখাটা দরকার, এই সমস্ত বোধগুলো কিন্তু শিক্ষার্থীদের মধ্যে তৈরি করা যায়, এই যদি আমরা তাদেরকে ডাস্টবিন তৈরি করা শেখাই তার দ্বারা। শিক্ষার্থীদের নান্দনিকতা ও সৃজনশীলতা বৃদ্ধি। ডাস্টবিন তৈরি করা না, একই সঙ্গে তার চারিদিকে শিক্ষার্থীরা নিজের পছন্দ মতো নানা রকমভাবে সৌন্দর্যায়ন করতে পারে, সেই অবকাশটা থাকে, তাই কিন্তু শিক্ষার্থীদের
নিজস্বতার দিকটাও কিন্তু সেখানে বিকাশ পায়, একই সঙ্গে তাদের নান্দনিকতার দিকটাও কিন্তু এই ডাস্টবিন তৈরির মাধ্যমে বিকাশ পায়, এবং এজন্য কিন্তু ডাস্টবিন তৈরির একটা বিশেষ উপযোগিতা আছে। সীমাবদ্ধতা, আমরা এই যে ডাস্টবিনটি তৈরি করলাম কার্ডবোর্ড দিয়ে, সেটারও কিন্তু কিছু সীমাবদ্ধতা আছে, সেগুলো কি আমরা দেখে নিই। প্রথমত, কার্ডবোর্ডের ডাস্টবিন সব ধরনের ময়লা ফেলার কাজে ব্যবহার করা যায় না, কেবলমাত্র কাগজ ও অন্যান্য শুকনো ময়লা ফেলার কাজে ব্যবহার করা যায়। আমরা যে ডাস্টবিনটি তৈরি করলাম বা শিক্ষার্থীদের তৈরি করা শেখালাম কার্ডবোর্ড দিয়ে তৈরি, সেটা কিন্তু সমস্ত রকমের নোংরা ফেলার উপযোগী নয়, কেবলমাত্র কাগজ, প্লাস্টিক, এই ধরনের যে জিনিসপত্রগুলো যেগুলো থেকে পচন ধরে কোনো জলীয় পদার্থ বেরোনোর সম্ভাবনা নেই, সেই ধরনের জিনিসপত্রই কিন্তু ফেলা এর দ্বারা সম্ভব। তাই যদি এটা অন্য কোনো যে খাবার বা অন্য কিছু যদি এই ধরনের ডাস্টবিনে ফেলা হয়, তাহলে কিন্তু সেটা ব্যবহারের উপযোগী হবে না, অনেক দিন ব্যবহার করা যায় না। যেহেতু এটা কার্ডবোর্ডের তৈরি, তাই এটা কিন্তু অনেক দিন যে ব্যবহার করা যায় তা নয়। কাগজ হিসাবে ব্যবহার করলেও যেহেতু এতে এটা কার্ডবোর্ড, তাই অল্প কোনো কারণে যদি জল লেগে যায় বা কোনো কারণে যদি এর উপরে কোনো চাপ পড়ে, তাহলে কিন্তু এগুলো সহজেই নষ্ট হয়ে যায়, তাই অনেক দিন কিন্তু এটা ব্যবহার করা যায় না, এটাও এর একটা সীমাবদ্ধতার দিক। এবং যদি আমরা আরও একটা সীমাবদ্ধতার কথা বলি, আমরা যে ডাস্টবিনটি তৈরি করলাম তার আর একটা সীমাবদ্ধতার দিক ছিল যে সেটার কিন্তু আমরা বলছি কাগজ ফেলার কথা, কিন্তু তার উপরে কোনো ঢাকনা নেই, ফলে কিন্তু কাগজ যেহেতু সেটা কিন্তু সহজেই আবার একটু বেশি বাতাস বইলে সেটা কিন্তু উড়ে বেরিয়ে যেতে পারে, তার ফলে কিন্তু আবার যেখানে আমরা যে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য নোংরাগুলোকে ডাস্টবিনে ফেলেছি, সেটা কিন্তু আবার সেই আমাদের শ্রেণীকক্ষ বা আমাদের ঘরকে কিন্তু আরও নোংরা করে দিতে পারে। তাই আমরা এখানে ঠিক একই রকম পদ্ধতিতে কিন্তু আমরা আরও অন্যরকম ধরনেরও ডাস্টবিন বানাতে পারি, যেটা কিন্তু এই ধরনের অসুবিধাটা থাকবে না। আমরা আমাদের ছবিতে দেখতে পাচ্ছি একটি ডাস্টবিনের ছবি। এটা কিন্তু যে পদ্ধতিতে আমরা ডাস্টবিনটি তৈরি করেছি আগের ডাস্টবিনটা, একই পদ্ধতিতেই আমরা তৈরি করতে পারি। শুধুমাত্র নিচে যেমন আমরা একটি কাগজের টুকরো দিয়েছিলাম, ঠিক একই রকমভাবে আমরা এর উপরের অংশে একটা কাগজের টুকরো জুড়বো, কিন্তু সেটা পার্মানেন্টলি জুড়ে দেবো না। সেটা কিভাবে জুড়বো, যে সেটাকে আমরা ছবিতে দেখতে পাচ্ছি যে একদিকে একটি পেন ব্যবহার করা হয়েছে, ফেলে দেওয়া পেন, এবং তার গায়ে দড়ি বেঁধে দেওয়া হয়েছে, যাতে ওটা মাঝে ওই যে ঢাকনাটা উপরে সেটা আমরা খুলে কাগজের টুকরো যা কিছু আমাদের নোংরা ফেলার আছে ফেলে আবার সেটা ঢাকা দিয়ে দিতে পারি। আমরা যে মূলত ডাস্টবিন তৈরি করা শিখলাম সেটা কিন্তু কার্ডবোর্ড কেটে, কিন্তু না কেটেও আমাদের নানা রকম যে প্যাকিং বক্সগুলো হয়, সেটা জুতোর বাক্স হতে পারে বা সেটা অন্য কোনো জিনিসপত্র, যে আমাদের নানা রকম জিনিসপত্র আমরা বাড়িতে অর্ডার করি সেগুলো যে প্যাকিং বক্সে আসে, সেগুলো বাক্সগুলো, এগুলোও কিন্তু আমরা খুব সহজে ডাস্টবিন হিসাবে ব্যবহার করতে পারি। সেক্ষেত্রে কিন্তু আমাদের পরিশ্রমটা আরও কমে যায়, যেহেতু আমরা বড় কার্ডবোর্ড নিয়ে আমরা ডাস্টবিনটি তৈরি করলাম, তাকে আমাদেরকে ট্রাপিজিয়ামের মতো আঁকতে হয়েছে এবং সেগুলো কেটে আবার জুড়তে হয়েছে, কিন্তু যদি আমরা সেরকম দেখতে প্রায় রেডিমেড একটা বাক্স পেয়ে যাই, সেটাকে কিন্তু যেমন ধরা যাক জুতোর বাক্স যদি হয়, সেক্ষেত্রে কিন্তু জুতোর বাক্সর যেদিকটা খোলা মুখ ঢাকনা, সেখানে আমরা একটা বিশেষ ব্যবস্থা করে সেখানে আমরা ঠিক এর মতো ঢাকা দেওয়ার ব্যবস্থা যেহেতু অলরেডি আছে, আমরা উপরে আর একটা ছোটো ফুটো মতো করতে পারি বা ছিদ্র করতে পারি, করে সেখান থেকে কাগজ ফেলার ব্যবস্থা করতে পারি, এবং গায়ে সুন্দর করে আমরা সেখানে যদি মার্বেল পেপার লাগিয়ে দিই, সেভাবেও কিন্তু ডাস্টবিন তৈরি হতে পারে। তাই বলতে গেলে কার্ডবোর্ডের ডাস্টবিন তৈরির আসলে কিন্তু সত্যিকারের যে নির্দিষ্ট কোনো নিয়ম আছে তা কিন্তু না এটার। তাই এই দিকে কিন্তু এই জিনিসটা তৈরি করানো যদি আমরা শিক্ষার্থীদের শিখিয়ে দিই বা একবার ধারণাটা দিয়ে দিই, তাহলে কিন্তু এখানে আমরা তাদেরকে বলতে পারি যে তারা নিজের আইডিয়া দিয়ে ডাস্টবিন তৈরি করুক, এবং সেক্ষেত্রে বিভিন্ন রকমের প্যাকিং বক্স থেকে বিভিন্ন আকারের ডাস্টবিন তৈরি করা সম্ভব, এবং
সেক্ষেত্রে এই যে ময়লা ফেলার ক্ষেত্রে যে আমরা কিভাবে কোন জায়গাটা থেকে ময়লা ফেলছি সেই জায়গাটাতেও বৈচিত্র্য আনা সম্ভব। এটা কিন্তু আমাদের ওই কার্ডবোর্ডের বক্সের আকারের উপরে নানা রকম বৈচিত্র্যপূর্ণ ডাস্টবিন আমরা শিক্ষার্থীদের তৈরি করার কথা বলতে পারি এবং তাদের কিন্তু সৃজনশীলতার দিক এর দ্বারা আমরা বিকাশ করতে পারি। এবার আমরা চলে আসি পেন স্ট্যান্ড তৈরি। প্রথমে দেখে নিই পেন স্ট্যান্ড তৈরির জন্য কি কি জিনিস লাগছে। প্রথমত টিনের কৌটো, কাঁচি, পেন বা পেন্সিল, তুলি, পিভিএ গ্লু এবং কাপড়ের টুকরো। অর্থাৎ আমরা যে টিনের পেন স্ট্যান্ড তৈরি করব বলছি, এক্ষেত্রে যে কোনো আমাদের যে বিভিন্ন রকম খাবার হতে পারে বা কোনো রং বা অন্যান্য নানা রকম জিনিস কিন্তু টিনের কৌটোতে পাওয়া যায়। আমাদের বাড়িতে সেগুলো সেরকমভাবেই প্যাকেটজাত হয়ে আসে। তাহলে ওই খাবার বা সেই যে তাতে যে বিশেষ মশলা হতে পারে বা কোনো দৈনন্দিন উপকরণের জিনিসপত্র হতে পারে, ব্যবহারের জিনিসপত্র, সেগুলো শেষ হয়ে যাওয়ার পর সেই টিনের কৌটো দিয়ে আমরা কিভাবে সহজেই শিক্ষার্থীদের পেন স্ট্যান্ড তৈরি করতে শেখাতে পারি সেটা আমরা আজকে দেখব। টিনের কৌটোর বাইরের কাগজের লেভেল এবং ভিতরের নোংরা পরিষ্কার করার জন্য হালকা গরম জলে ধুয়ে শুকিয়ে নিতে হবে। যেহেতু টিনের কৌটোগুলো সাধারণত সেটা অনেক সময় কোনো আমাদের সফট ড্রিঙ্কের বোতল হতে পারে বা অন্য কোনো খাবারের বোতল হতে পারে, সেখানে খাবারের কোনো অবশিষ্টাংশ থাকতে পারে, তাই সেটাকে হালকা গরম জলে ধুয়ে নিতে হবে। এবং একই সঙ্গে কি তার গায়ে যে কাগজের লেভেল থাকে সেই লেভেলটাও যদি কাগজ দিয়ে পুরোপুরি হাত দিয়ে তুলে দেওয়া সম্ভব হয়, তারপরেও কিন্তু সেখানে আঠা লেগে থাকে, যার ফলে কিন্তু পেন স্ট্যান্ড তৈরি করতে যদি কোনো কারুকাজ করার কথা ভাবা হয় বা কোনো আঁকার কথা ভাবা হয় সেটাই কিন্তু সমস্যা দেখা দেয়। তাই আমরা একটু গরম জলে সেটাকে ধুয়ে এবং তারপর সেটাকে ভালো করে শুকিয়ে নেব। তবে এরপর আমরা পরবর্তী স্তরে দেখি যে কি করতে হবে। কৌটোর বাইরের অংশের মাপে কাপড় কেটে নিতে হবে। আমরা এখানে যে পেন স্ট্যান্ডটি বানাবো সেটার বাইরে আমরা কাপড়ের আস্তরণ দিয়ে আমরা কারুকাজ করব, তাই আমরা এখানে এই টিনের গায়ে, যেহেতু টিনের গায়ে যদি আমরা রং করতে চাই তাহলে কিন্তু সেটা অনেক সেই রং কিন্তু অনেক বেশি খরচ সাপেক্ষ রং হবে, সাধারণ জল রং তো টিনের গায়ে লাগবে না। তাই এক্ষেত্রে আমরা যদি কাপড় ব্যবহার করি তাহলে সেটা যেমন একই সঙ্গে সুদৃশ্য হবে এবং অন্য দিক থেকে কিন্তু সেটা অনেক বেশি আকর্ষণীয় হবে। তাই আমরা এ ধরনের কাপড় যদি ব্যবহার করি তাহলে আমরা ওই টিনটি কাপড়ের উপরে রেখে তার মাপ করে কেটে নেব, কাপড়টি যে টিনের গায়ে ঠিক কতটা কাপড় লাগছে সেই অনুযায়ী মাপ করে কেটে নেব। কৌটোর বাইরের অংশে আঠা লাগাতে হবে এবং মাপ করে কেটে রাখা কাপড়ের টুকরো আঠার ওপর সাবধানে লাগিয়ে দিতে হবে। যে কৌটোটি আমরা ধুয়ে পরিষ্কার করলাম এবং তার জন্য কাপড় আলাদা কেটে নিলাম মাপ করে, এবার আমরা কৌটোর গায়ে ভালো করে যে পিভিএ গ্লু নিয়েছিলাম সেই আঠাটা লাগিয়ে দেব তুলির সাহায্যে, সব জায়গায় সমানভাবে, কোথাও বেশি কোথাও কম নয়। যেহেতু কাপড় আমরা তার গায়ে লাগাবো তাই কোথাও যদি খুব বেশি আঠা লাগিয়ে দিই তাহলে কিন্তু কাপড়ের গায়ে বাইরের দিকেও সেই আঠা ফুটে উঠবে। এবং তারপর কি করব, আঠা লাগানো হয়ে গেলে ওই কাপড়ের টুকরোটা সমান করে রোল করে ওর চারিদিকে আঠার উপরে আমরা ভালো করে বসিয়ে দেবো যাতে টিনের আর কোনো অংশ বাইরের দিকে না দেখা যায়। পেন স্ট্যান্ডের ওপর ও নিচের দিকের কাপড়ের বাড়তি অংশ আঠা দিয়ে মুড়ে ভেতরের দিকে ঢুকিয়ে দিতে হবে। যেহেতু আমরা কাপড়টিকে কেটে নিয়েছিলাম এবং কেটে নিয়ে আঠা দিয়ে জুললাম, তাহলে যখন পেন স্ট্যান্ডটাকে আমরা রাখব তাহলে তার উপরে এবং নিচের অংশে কিন্তু কাপড়ের ওই কাটা অংশটা পড়বে, তাই ওটার গায়েও একটু আঠা লাগিয়ে আমরা ভালো করে মুড়ে ভিতরের দিকে ঢুকিয়ে দেব যাতে সেটা আর তেমন দৃষ্টিকটু দেখতে না লাগে। যেটা আমরা নিচের ছবিতে দেখতে পাচ্ছি যে কাপড়ের ওই কাটা অংশটা কিন্তু বাইরের দিকে বেরিয়ে আছে, তাহলে এটাকে আমরা আরও একটু আঠা লাগিয়ে ওই জায়গায় সেটা আমরা টিনের ভিতরের দিকের অংশে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করব। এবং তাহলেই কিন্তু আমাদের এই রকম কাপড়ের
বাইরে কভার দেওয়া টিনের পেন স্ট্যান্ড কিন্তু খুব সহজেই তৈরি হয়ে যাবে। এই যে পেন স্ট্যান্ডটি আমরা তৈরি করলাম, এটা টিন দিয়ে তৈরি করলাম। এছাড়াও কিন্তু আরও নানা রকম জিনিস দিয়ে আমরা শিক্ষার্থীদের পেন স্ট্যান্ড তৈরি করতে বলতে পারি। প্রথমত এই টিনের পেন স্ট্যান্ডটির চারিদিকেও কাগজ আটকে তার উপরে কারুকার্য করা যেতে পারে, বা যদি এরকমই গোল পেন স্ট্যান্ডই শিক্ষার্থীরা তৈরি করতে চায়, অর্থাৎ এরকমই চারিদিকটা যার চারিদিকটা গোল আকার এরকম পেন স্ট্যান্ড তৈরি করতে চায় কিন্তু তার বাড়িতে কোনো টিন নেই, সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি, আমরা শিক্ষার্থীদেরকে কাগজের সাহায্যেও এই রকম আকারের পেন স্ট্যান্ড তৈরি করতে বলতে পারি। তার জন্য একটি মোটা কার্ডবোর্ডের গোলাকার অংশ নিতে হবে, যেটা এই যে পেন স্ট্যান্ডটা আমরা দেখতে পাচ্ছি এর মতোই এর নিচের অংশ অর্থাৎ মেঝের অংশটি তৈরি করবে, এবং এর উপরে চারিদিকে আমরা মোটা মার্বেল পেপার বা মোটা পেপার দিয়ে, কালারফুল পেপার দিয়ে তার চারিদিকে যদি আঠা দিয়ে জুড়ে দেওয়া হয়, তাহলেই কিন্তু এরকম আকারের কাগজের পেন স্ট্যান্ড তৈরি হয়ে যাবে। তবে সেটা কিন্তু এই যে টিনের পেন স্ট্যান্ড এর মতো এতটাও মজবুত হবে না। আর আমরা যদি শুধু এরকমভাবে না, আরও নানা রকম জিনিস দিয়েও কিন্তু শিক্ষার্থীদের পেন স্ট্যান্ড তৈরির আইডিয়া দিতে পারি। যেমন যে সাধারণ আমাদের টুথপেস্টের যে কভারগুলো আসে, সেই টুথপেস্টের কভারকে যদি, যেহেতু সেটা একটু লম্বাটে ধরনের হয়, সেটা যদি মাঝের অংশ থেকে বা মাঝের একটু উপরের অংশ থেকে যদি সেটাকে কেটে নেওয়া হয়, এবং তাহলে কিন্তু আমরা দেখবো যে তার একদিকটা বন্ধ এবং সেটা যথারীতি কিন্তু একটা পেন স্ট্যান্ডের মতো দেখতে হয়ে যাবে। তখন তার চারিদিকে মার্বেল পেপার দিয়ে আঠা দিয়ে জুড়ে এবং এবং অবশ্যই কাগজের এই টু যদি আমরা এরকম টুথপেস্টের বক্স নিই, তাহলে তার নিচে কিছু পাথর অংশ, পাথর ধরনের কিছু জিনিসপত্র রাখতে হবে, যাতে সেটা কোনোভাবেই হাওয়াতে উড়ে না যায়। এছাড়াও আরও নানা রকম জিনিসপত্র, অনেক বিস্কিটের বক্স, সেগুলো থেকে পেন স্ট্যান্ড তৈরি করা যায়, বা আমাদের দৈনন্দিন জীবনে যে আমাদের যে মশা তাড়ানোর জন্য যে আমরা বিভিন্ন রকম লিকুইডগুলো ব্যবহার করি, তার যে বক্সগুলো, সেগুলো দিয়েও কিন্তু একই পেন স্ট্যান্ড বানানো যায়। এবং সেখানে যদি আবার সে ওগুলো যেহেতু একটু চওড়া হয়, তাই ওর মাঝে যদি আমরা শিক্ষার্থীদেরকে বলি যে একটা ডিভাইডার তৈরি করে দিতে, তাহলে কিন্তু তারা একদিকে পেন একদিকে পেন্সিল এরকম দুদিকে দু রকম জিনিস আলাদা রকমভাবে রাখার জন্য সেরকমও পেন স্ট্যান্ড তারা পেয়ে যাবে। এবং আমাদের পরিবেশে কিন্তু আরও নানা রকম জিনিস আছে যেগুলো দিয়ে এরকম পেন স্ট্যান্ড তৈরি করা সম্ভব, যেটা কিন্তু শিক্ষার্থীদের মধ্যে হয়তো আমরা শিক্ষার্থীদেরকে বলে তাদের মধ্যে নিত্য নতুন আরও অনেক আইডিয়া আছে যেগুলো কিন্তু তারা বের করবে, যদি আমরা তাদেরকে সেই স্কোপটা দিই, তাহলে কিন্তু তারা সেটা তৈরি করতে পারবে। এবার আমরা দেখে নিই এই পেন স্ট্যান্ড তৈরির উপযোগিতাগুলি কী কী। প্রথমত, স্বল্প সময় ও স্বল্প ব্যয়ে তৈরি করা যায়। এই যে পেন স্ট্যান্ড আমরা তৈরি করা শিখলাম, বা যে আরও অনেকগুলি পেন স্ট্যান্ড তৈরির আইডিয়া সম্পর্কে আমরা জানলাম, সেগুলো কিন্তু খুব কম সময়ে তৈরি করা যাচ্ছে, এবং সেগুলোর জন্য আমাদের কিন্তু আলাদা করে বিশেষ কিছু কিনতেও হচ্ছে না। আমাদের বাড়িতে ফেলে দেওয়া বিভিন্ন রকম জিনিসপত্র দিয়েই কিন্তু আমরা শিক্ষার্থীদেরকে একটা পেন স্ট্যান্ড তৈরির আইডিয়া দিতে পাচ্ছি। ফলে কিন্তু যে আমরা বিভিন্ন রকম কর্মশিক্ষার উপকরণ নির্বাচনের ক্ষেত্রে বলি যে সেখানে স্বল্প ব্যয় যেন হয়, এবং সেই জিনিসটা যদি অনেক বেশি দামি জিনিস হয়ে যায়, ব্যয় সাপেক্ষ জিনিস হয়ে যায়, তাহলে সেটা কর্মশিক্ষার উপকরণ হিসাবে বাঞ্ছনীয় নয় সেরকম জিনিস, এটার ক্ষেত্রে কিন্তু সেই ধারণার সঙ্গে এখানে কোনো বিরোধের অবকাশ কিন্তু থাকছে না। দ্বিতীয়ত, শিক্ষার্থীরা ফেলে দেওয়া জিনিসপত্র দিয়ে নিজেদের প্রয়োজনীয় জিনিস তৈরি করতে শেখে, অর্থাৎ ওয়েস্ট মেটেরিয়াল দিয়ে যে আরও আবার নতুন করে সুন্দর কিছু জিনিস তৈরি করা সম্ভব, ফেলে দেওয়া জিনিস দিয়েও যে নিজেদের প্রয়োজনের জিনিস বানানো সম্ভব, এটা এই বোধটা এই ধারণাটাও কিন্তু শিক্ষার্থীদের মধ্যে গড়ে ওঠে। প্রাথমিক স্তরের শিক্ষার্থীরাও তৈরি করতে পারে, যেহেতু এই পেন স্ট্যান্ড যেটা আমরা বানানো শিখলাম এটা খুবই সহজ একটি পদ্ধতি, এবং এই উপকরণগুলো ব্যবহারের ক্ষেত্রে বয়স যদি ছোট হয় শিক্ষার্থীর, সেক্ষেত্রে
না, তাদের বয়স যদি কম হয় সেক্ষেত্রে কোনো অসুবিধার জায়গা থাকে না, তাই কিন্তু আমরা প্রাথমিক স্তরের শিক্ষার্থীদেরকেও এরকম পেন স্ট্যান্ড তৈরি করাতে পারি। শিক্ষার্থীরা নিজেদের প্রয়োজনীয় এবং ব্যবহার্য জিনিসপত্র গুছিয়ে রাখতে শেখে। সাধারণত যেটা হয় যে বিদ্যালয় স্তরে যে শিক্ষার্থীরা আসে তাদেরকে আমরা বাড়িতে বাবা মা সারাক্ষণ তাদের, বিশেষত এই বর্তমান প্রজন্মে যে তাদের মুখের সামনে সমস্ত কিছু সারাক্ষণ তুলে দেওয়া হয়, তারা নিজেদের দৈনন্দিন যে জিনিসপত্রগুলো ব্যবহার করছে, স্কুল ইউনিফর্মটা নিজে ঠিকঠাক জায়গায় রাখে না, সেটা মাই তাকে তুলে দেয়, বা তার বইপত্র সে নিজে ঠিকঠাক গুছিয়ে রাখে না, কিন্তু তাকে যদি এরকম একটি পেন স্ট্যান্ড, সুন্দর দেখতে পেন স্ট্যান্ড তৈরি করতে শেখানো হয়, সে নিজেও কিন্তু নিত্য নতুন আইডিয়ার পেন স্ট্যান্ড তৈরি করতে আগ্রহী হবে, এবং বানিয়ে যদি ফেলে তখন তো সে ব্যবহারও করবে, এবং ব্যবহার করতে গেলে তাকে তার যে প্রতিদিন টেবিলে পেন পেন্সিলগুলো এদিক ওদিক ছড়িয়ে থাকে সেগুলো তাকে গুছিয়ে রাখতে হবে। ফলে এর দ্বারাও কিন্তু আমরা মানে প্রত্যক্ষভাবে না বললেও পরোক্ষভাবে তাকে দিয়ে কিন্তু এই বিভিন্ন জিনিসপত্র গোছানোর কাজটা কিন্তু তাকে দিয়ে আমরা করিয়ে নিতে পারছি। এর ফলে কিন্তু ভবিষ্যৎ জীবনের জন্য কিন্তু তার একটা ভালো দিক, কিন্তু ভালো অভ্যাস কিন্তু গড়ে উঠছে। তো এই সমস্ত কারণে কিন্তু পেন স্ট্যান্ড তৈরির আমরা বিশেষ উপযোগিতার দিকগুলো দেখলাম, এবং আমরা সেটা বিদ্যালয় শিক্ষার্থীদের তৈরি করাতে চেষ্টা করব। আজকে আমাদের আলোচনা এখানেই শেষ হলো, ধন্যবাদ। घर बैठे पाएं राष्ट्रीय मुक्त विद्यालय शिक्षा संस्थान यानी NIOS में एडमिशन, वो भी एकदम आसान तरीके से, जिससे शिक्षार्थियों को होगी समय और धन दोनों की बचत। NIOS से शिक्षा कभी भी कहीं भी। शिक्षार्थियों, क्या आप जानते हैं NIOS में एडमिशन लेने का सरल और सुगम तरीका, जिससे शिक्षार्थियों को ऑनलाइन प्रवेश लेने में सहूलियत मिलती है। NIOS में प्रवेश की प्रक्रिया पूर्णतया ऑनलाइन है। शिक्षार्थी घर बैठे इंटरनेट द्वारा प्रवेश के लिए सबसे पहले NIOS की वेबसाइट www.nios.ac.in पर लॉगिन करें, अपना ईमेल आईडी और पासवर्ड डालकर अपना पंजीकरण करें। पंजीकरण के बाद लॉगिन करने पर ऑनलाइन प्रवेश हेतु आवेदन पत्र खुलेगा। आवेदन पत्र को निर्देशानुसार भरें और प्रिंट आउट लें। इस प्रिंट आउट पर अपनी फोटो संलग्न करें। ऑनलाइन प्रवेश के लिए शुल्क हेतु भुगतान के तरीके हैं, क्रेडिट कार्ड के द्वारा, डेबिट कार्ड के द्वारा, राष्ट्रकृत बैंक के ड्राफ्ट के माध्यम से जो कि सचिव NIOS नई दिल्ली या नोएडा के पक्ष में देय हो। भरे हुए आवेदन पत्र के साथ साथ डिमांड ड्राफ्ट और संलग्न किए जाने वाले दस्तावेज हैं जन्म रजिस्ट्रार के जिला कार्यालय से जारी जन्म प्रमाण पत्र की सत्यापित प्रति, जिसमें जन्म तिथि अंकित हो, पिछले विद्यालय से प्राप्त विद्यालय छोड़ने का प्रमाण पत्र जिसमें आवेदक की जन्म तिथि लिखी हो, प्रवेश फॉर्म का प्रिंट आउट
NIOS के संबद्ध क्षेत्र केंद्रों पर 10 दिनों में पहुंच जाना चाहिए। अन्यथा उचित दस्तावेज ना लगे होने पर आवेदन फॉर्म रद्द किया जा सकता है। प्रवेश प्रक्रिया की पुष्टि होने के बाद शिक्षार्थियों को परिचय पत्र व अध्ययन सामग्री डाक द्वारा तुरंत पहुंचाई जाती है। ऑनलाइन प्रवेश एक बहुत ही सुगम और सुविधाजनक प्रवेश प्रणाली है। ऑनलाइन ऑन टाइम फॉर सेफ एंड सिक्योर एडमिशन।